তো বন্ধুরা, যারা যারা স্যামসাং ব্যবহার করেন তারা কিভাবে ফোনে ডেভেলপার অপশন অন করবেন এবং ভালো ভালো বেস্ট ফিচার্সগুলি আপনারা উপভোগ করতে পারবেন, তো আজকে আমি দেখাবো স্যামসাং ফোনে কিভাবে আপনারা সহজেই ডেভেলপার অপশন অন করবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে বেছে নেবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি। ওকে, সেটিংস অ্যাপ্লিকেশনটি আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন প্রচুর অপশন এখানে আছে। নিচে দিয়ে দেখবেন অ্যাবাউট ফোন বলে একটি অপশন আছে, জাস্ট আপনার অ্যাবাউট ফোনে একটি ক্লিক করবেন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচে অ্যাবাউট ফোন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এইখানে আপনাদের রয়েছে সফটওয়্যার ইনফরমেশান। তো বন্ধু, জাস্ট আপনার সফটওয়্যার ইনফরমেশানে একটা ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরে আপনারা দেখবেন বেশ কিছু অপশান এখানে চলে এসেছে। তো এখন আপনাদের বিল নাম্বার দেখতে পাচ্ছেন, এই বিল নাম্বারের ওপর আপনার জাস্ট 7 বার ক্লিক করতে হবে, রানিংয়ে 7 বার তাড়াতাড়ি করে, ঠিক আছে। 7 বার ক্লিক করার পর আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে আবার এন্টার করে খুলবেন। দেখতে পাচ্ছেন এখানে ডেভেলপার অপশান হ্যাজ বিন এনাবেলড অপশান চলে এসেছে লেখা। এখন আপনারা দেখুন এই অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। অ্যাবাউট ফোনের নিচে দেখুন ডেভেলপার অপশান চলে এসেছে। তো এখন দেখবো ডেভেলপার অপশান আমরা চালু করলাম এর মধ্যে কী কী অপশান আছে যা আমাদের এক্সট্রা ফিচার্স। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অপশান রয়েছে যেগুলো আমাদের গোপনে ছিল, তো সেগুলো কিন্তু আমাদের বেরিয়ে এসেছে, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন এখানে কিন্তু সব স্যামসাং কিন্তু একই এরকম হবে, কোনো সমস্যা নেই। তা এখন দেখুন এখানে ভালো ভালো অপশান যেগুলো আমি দেখাবো। তো এই ডেভেলপার অপশান নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, এই ডেভেলপার অপশানের ভিতরে ভালো ভালো কাজ এগুলো আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। তো এখন দেখুন এখানে কী কী আমি একটা আন্দাজ করে বলছি আপনাদেরকে। ডেমো মোড, নাইট মোড এখানে আপনারা পাচ্ছেন, যা আপনার কিন্তু অন্য সাইডে ছিল না আগের থেকে ফোনে, ঠিক আছে, আগে ছিল না, তো এখন নতুন কিন্তু এসেছে। এখানে ভালো ভালো ফিচার্স অ্যাড হয়ে গেছে। তো এখন দেখুন এখানে কিন্তু ভালো ভালো অপশান এখানে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ফোন লোকেশান ট্র্যাক করতে পারবেন, তারপরে লেআউট করতে পারবেন, তারপরে আপনারা এই অ্যানিমেশন স্কেল ব্যবহার করতে পারবেন। এই সমস্ত ভালো ভালো ফিচার্স কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন, ঠিক আছে বন্ধুরা। তো ব্যাকগ্রাউন্ডের চেকআপ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, তারপর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করতে পারবেন, ভালো ভালো অপশান এখানে কিন্তু যোগ হয়ে গেছে, এটা কিন্তু আপনারা অনেকে জানতেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন। এখন আমি দেখাবো যে কীভাবে ডেভেলপার অপশান অফ করে দেবেন আবার। তো আবার ওই ডেভেলপার অপশানে ক্লিক করে আপনারা দেখুন ওপরে অফ বাটন আছে, অন অফ, জাস্ট এখানে অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনাদের ডেভেলপার অপশান বাটনটি কিন্তু চলে যাবে, দেখতে পাচ্ছেন নেই। আপনাদের আবার যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সকলকে দেখার জন্য।